এটা পলিটিক্যাল কোনো ব্যাপার নয়, মানুষের পাশে মানুষের হাতে থাকতে হয়, মানুষের সমাজে সব রকমের আমরা যেরকম আমরা হনুমান জয়ন্তী পালন করি, আমরা ঈদ বকরিদ সবই এবং অন্যান্য ধর্মের সঙ্গেও আমরা থাকি, শিখ ধর্মের গুরু নানক বার্থডের সময়ও থাকি, আমরা সব মানুষের সাথে সাথে নিয়ে চলি, এটা কোনো রাজনৈতিক চাপ নয়, এটা মানুষের সাথে আমরা মানুষকে সহযোগিতা করি। আমাদের পার্থ চট্টোপাধ্যায় কোনো নির্দেশ নেই, আমরা সারা বছর ধরে মানুষের পাশে থাকি, আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা মানুষের সব ধর্মের সাথে সব ধর্মকে সহযোগিতা করি। গজানন বস্তি অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডে অন্তর্গত গজানন বস্তি ধামদার রোডে এই মন্দির আছে, এটা অনেক পুরনো মন্দির, প্রতি বছর এরকম আজকে একটা শোভাযাত্রা করে, এইবারে উচ্চ মাধ্যমিকের জন্য হালকা ফুলকা প্রোগ্রাম করা হয়েছে, আর সেরকম কিছু বড় প্রোগ্রাম নিতে পারিনি, ছোটোখাটো প্রোগ্রাম করে
তিন দিন ধরে এই প্রোগ্রামটা চলবে। শোভাযাত্রা বেরিয়ে এখান থেকে কতদূর পর্যন্ত যাবে? এখান থেকে বাঁধাঘাট পর্যন্ত যাবে, বেশিক্ষণ বেশি আবার ঘুরে আবার এখানে চলে আসবে।